এটা পশ্চিম বাংলা, এখান থেকে সমস্ত বিপ্লবের সৃষ্টি হয়েছে, স্বাধীনতা সংগ্রাম এখান থেকে শুরু হয়েছে। আর এই পশ্চিম বাংলা দখল করার জন্য উঠে পড়ে লেগেছে, যেভাবে শীতলকুচির ঘটনা ঘটল, অত্যন্ত নিন্দাজনক। এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা কোনোদিন চাইনি মানুষ মারার রাজনীতি করতে, আমরা চাই গণতন্ত্রের উৎসব, ভোট নির্বিঘ্নে হোক, শান্তিপূর্ণ হোক, কোন রক্তক্ষরণ রক্তপাতের রাজনীতি নয়। রক্তপাতের ভোট আমরা চাচ্ছি না, চাই না, শান্তিপূর্ণভাবে ভোট হোক, ভাই ভাই মিলেমিশে আমরা ভোট দেবো লাইন দাঁড়িয়ে। কিন্তু আমরা এভাবে মারামারি করে, জওয়ানদের গুলি খেয়ে, কেন্দ্র বাহিনীর গুলি খেয়ে আমরা রাজনীতি করতেও চাই না, ভোট দিতেও চাই না। কারণ উৎসবের দিনে কিসের মারামারি, কিসের গুলি, কিসের রক্তক্ষরণ? আর বিজেপির নেতাদের যেভাবে মন্তব্য আমরা শুনছি, আমাদের পশম শিরে উঠছে। তারা বলে কি, চারটে জায়গায় আটটা মার্ডার করো, জায়গায় জায়গায় শীতলকুচি করো। এখন তারা ক্ষমতায় আসেনি, আর ক্ষমতায় তারা কোনোদিন পশ্চিমবাংলা আসবে না। ধরে নিলাম এক মিনিটের জন্য যে তারা ক্ষমতায় আসবে, তাহলে তারা কি অবস্থা করে পশ্চিমবাংলা চিন্তা ভাবনা করুক। এটা সাধারণ মানুষের কাছে আমি ছেড়ে দিলাম যে আপনারা বুকে হাত দিয়ে চিন্তা করে ভেবে দেখবেন একবার ভোট দেওয়ার আগে, যে বিজেপিকে একটিও ভোট দেওয়া যাবে না। বিজেপি বাঙালি শত্রু। কিছুদিন আগে দিলীপ ঘোষ বলেছিলেন কোন একটি ডিবেটে যে রাম হচ্ছে ভগবান, এই দুর্গা টুর্গা কোথা থেকে এসছে জানি না, এদের কোনো অস্তিত্ব নেই। যে দুর্গা দীর্ঘদিন ধরে বাঙালি আমার ভাই বোনেরা, হিন্দু ভাই বোনেরা পূজা করে আসছে, সব থেকে বাঙালির বড় উৎসব, সেটাকে বলছি কোথা থেকে এসছে জানি না। এরা কি ধর্ম ভালোবাসে? কখনো বিজেপির নেতারা বলছে ভোরেবেলা আজান শুনলে আমাদের ঘুম নষ্ট হচ্ছে, আজান বন্ধ করে দেওয়া হোক, মাইকে আজান বন্ধ করে দেওয়া হোক। চিন্তা করতে পারেন, ভারতবর্ষ পৃথিবীর মধ্যে একটি দেশ যে দেশে সবাই সমান অধিকার নিয়ে বসবাস করার আইন আছে, রাইট আছে, অথচ সেই রাইট কে ধ্বংস করার চিন্তা ভাবনা নিচ্ছে। কখনো দেখা যাবে বলবে নামাজ পড়া চলবে না, মসজিদ ভেঙে দাও, বলতে কতক্ষণ লাগবে সময়? খুব চিন্তা ভাবনা করুন, যেমন আসাম করেছে, হিন্দু দেখেনি, মুসলিম দেখেনি, খ্রিস্টান দেখেনি, জৈন দেখেনি, তারা তারা বাঙালি দেখে সব ডিটেনশন ক্যাম্পে পুরে দিয়েছে, গরু ছাগলের মতো তাদের সাথে ব্যবহার করা হচ্ছে। অতএব আজ এই প্রেস কনফারেন্সের মাধ্যম দিয়ে, আজ যা প্রেস বন্ধুরা রয়েছেন, আমার পার্টির যে সমস্ত লিডাররা রয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সবার কাছে আমরা একটাই আবেদন, হাড়োয়াবাসীর কাছে আমার একটাই আবেদন, যে আপনারা জেডিপি টসলাইট চিহ্নে ভোট দিয়ে 17 এপ্রিল সকাল সকাল যান বুথে গিয়ে ভোট দিন, এবং গণতন্ত্রের উৎসব পালন করুন, শান্তিপূর্ণভাবে ভোট দিন। কোনো মারামারি নয়, কোনো লড়াই নয়, কোনো ঝগড়া নয়, সবাই মিলেমিশে ভাই বোনে ভাই ভাই মিলে আপনারা ভোট দিন, এবং টসলাইট চিহ্নকে জেডিপি প্রার্থী আমাকে জয়ী করুন। আগামী দিনে আপনাদের সমস্ত অধিকারকে আমি পাইয়ে দেওয়ার চেষ্টা করবো।